इंग्लिश बेस बेस वेरी गुड वेरी गुड। अच्छा 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 सबाई सुनो प्लीज लिसन टू मी, আমার কথা শোনো। তোমাদের যে আচ্ছা তোমরা প্লিজ ওপেন পেজ নাম্বার 46। দেখো তো 46 পেজ খোলো তো 46 46। খুলেছো বইয়ের? হ্যাঁ স্যার। আচ্ছা শোনো শোনো শোনো, তোমাদের আগের দিন গ্রাস হপার যেটা হয়েছিল সেই মনে আছে? আমি একটুখানি বলি, সেই একটা গ্রীষ্মের দিনে একটা গ্রাস হপার সে আনন্দে লাফাচ্ছিল, হ্যাঁ তাই না? আর মনে আছে সেই তিনটে পিঁপড়ে ওরা সেই শস্য দানা নিয়ে যাচ্ছিল, মনে আছে তো? আচ্ছা হ্যাঁ। তারপরে সেই ছিল গ্রাস হপার, এই গ্রাস হপার খুব আনন্দে লাফাচ্ছিল না, ও গান গাইছিল না? আচ্ছা আমি একটু গাইবো দেখি, আচ্ছা আমি গাইলে তোমরা একটু গাইবে দেখি, দেখি হয় কি না। আমি তো ভালো গাইতে পারি না। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, ইট ইজ আ লাভলি ডে টু প্লে, তাই না? হ্যাঁ স্যার, আমি গাইতে পারবো। হ্যাঁ গাও 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 দেখি, শিগগিরই গেয়ে নাও। ইট ইজ আ লাভলি ডে টু প্লে, না না দাঁড়া হচ্ছে না, কোথায় জানি। হ্যাঁ গাও গাও গাও। আচ্ছা আচ্ছা আমার সঙ্গে গাও, আচ্ছা আমার সঙ্গে গাও তো। Winter is far away. Winter is far away. It is a lovely day to play. খুব সুন্দর হয়েছে। আমি বলছি ঠিক আছে, সবারই শুনেছি খুব ভালো হয়েছে। এবারে চলে এসো তো পেজ নাম্বার 46 দেখো, তোমাদের বইতে লেখা আছে না আমার এই গল্পটির পরের অংশটি আমরা এবারে পড়বো, ঠিক আছে? আচ্ছা গল্পটির পরের অংশ যেটা পড়বো, ভালো করে শুনবে ভালো করে শুনবে। এই গল্পটি পড়ার আগে তোমাদেরকে কয়েকটি শব্দের মানে জানতে হবে, ঠিক আছে? তা কয়েকটি শব্দের মানে সেটাই এখানে লেখা হয়েছে। তোমার আজকে আমরা যে টাস্কটি পড়ব তার মধ্যে কয়েকটি শব্দ আছে, সেই শব্দগুলির মানে আমরা একটু জেনে নিই। আচ্ছা প্রথমে আছে, দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে কম্বল, ঠিক আছে তো? আচ্ছা তারপরে আচ্ছা ব্ল্যাঙ্কেটের নিচে কি লেখা আছে? ব্ল্যাঙ্কেটের নিচে দেখতে পাচ্ছো বলো তো কি লেখা আছে? এনাফ। এনাফ বলো তো, এনাফ উচ্চারণ করো, এনাফ 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 মানে পর্যাপ্ত, এনাফ মানে হ্যাঁ এনাফ মানে পর্যাপ্ত বা যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা তারপরে তারপরে দেখো তো এনাফ, তারপরে বলো গ্রীষ্মকাল। আচ্ছা ওটা উচ্চারণ করো তো, স্টোর স্টোর বলবে না, এস এর উচ্চারণটা না শোনো, ওই যে স্টোরের আগে এস আছে না, শোনো শোনো প্লিজ লিসেন টু মি, আমার কথা শোনো, স্টোরের আগে যে এস আছে ওর উচ্চারণটা হবে কেমন, এরকম টাইপের হবে। তাহলে আমার তাহলে যে শব্দের প্রথমে দেখবে এস আছে সেই শব্দগুলি আমরা উচ্চারণ করব, মানে খুব ছোট এরকম টাইপের। হ্যাঁ তাহলে এখানে হবে উচ্চারণটি হবে স্টোর, বলো তো স্টোর। স্টোর ওকে ভেরি গুড,
Next, দেখো disgust. বলো disgust. 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 বিতৃষ্ণা. মানে কোনো কিছুর প্রতি বিতৃষ্ণা হলেও বা বিতৃষ্ণা বিরক্তি. আচ্ছা ঠিক আছে. আচ্ছা এবারে আচ্ছা এবারে দেখো তো তোমাদের এখানে পড়া হচ্ছে বইতে খেয়াল করো তো কত প্লিজ লুক এট ইওর বুক পেজ নাম্বার 46 আচ্ছা এখন কথা বলো না দেখো ওখানে কিছু শব্দ আছে লাল রঙের দেখতে পেয়েছো আচ্ছা এখানে দেখো ওখানে আর তো কথা বলবেন না প্লিজ ওখানে দেখো হার্ড লেখা আছে হার্ড এদিকটা দেখো তো ডেসক্রাইবিং ওয়ার্ডস বা বর্ণনামূলক শব্দ যাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ঠিক আছে আচ্ছা অ্যাডজেক্টিভ মানে জিনিসটা কেমন মানে যে শব্দের দ্বারা আমরা বুঝতে পারি যে কোন জিনিস কেমন যেমন এখানে দেখো তোমাদের বইতেও আছে লাল লাল রঙে টাইপ করা আছে এখানেও দেখো কম্পিউটারে এখানেও লাল আছে হার্ড এইচ আর ডি হার্ড মানে কঠিন বা শক্ত ঠিক আছে তারপর আছে দেখো সেকেন্ড লাইনে দেখো কোল্ড আছে কোল্ড আছে তো কোল্ড ঠান্ডা মানে কি জানো ঠান্ডা শীত বা ঠান্ডা তাই তো এখন মানে এই জিনিসটা কেমন ঠান্ডা তাহলে যে শব্দের দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো জিনিসটি কেমন সেটাকেই বলা হয় ডিসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ ওকে তারপরে দেখো আসছে না ঠিক তারপরে কি আছে বলো তো তোমরাই বলো সাদা ওকে ওকে তাহলে হ্যাঁ জিনিসটা কেমন রঙে সাদা রঙে তারপরে কি আছে লাস্টে আচ্ছা এই শব্দগুলিকে আমরা মানে কি শব্দ বলবো কি ওয়ার্ড বলবো বা কি আর কি বলা হয় দেখো লেখা আছে ভেরি গুড ভেরি গুড চলো এগুলো আচ্ছা এগুলো আমরা শিখে গেলাম আচ্ছা এবারে দেখি কি আসছে পড়ো তো প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেন্ট আচ্ছা এই এই যে শব্দ শোনো শোনো এই যে শব্দগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে আমরা যে আচ্ছা ঠিক আছে শোনো আচ্ছা আমরা তো গল্পটি পড়ব এখন গল্প ভালো করে শোনো ভালো করে শুনে নাও কথা বলো না কথা বলো না এখন কথা বলো না আগে আমি আমি যখন জিজ্ঞাসা করবো তখন তোমার উত্তর করবো হ্যাঁ ডোন্ট টক শোনো শোনো এই এই উচ্চারণ করো না কে কথা বলছো কথা বলো না শুনে না কথা বললে শুনতে পাবে না শোনো এখন গল্প পড়ার আগে আমাদের কিছু গ্রামার জেনে নিলে কি হবে জানো তাহলে এই গল্পটির মানে আমরা বুঝতে পারবো নিয়ে তারপর আমরা গল্পটি পড়বো এখানে দেওয়া আছে থ্রি ফর্মস আরবের তিনটি রূপ আছে ফর্ম মানে রূপ থ্রি ফর্ম মানে তিনটি রূপ আর আছে ভার্ব হচ্ছে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেন্ট এখানে কন্টিনিউ 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 উচ্চারণ করো তো কন্টিনিউ 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 উচ্চারণ করো কন্টিনিউ 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 ওকে কন্টিনিউ ওকে তারপর একটু উচ্চারণ করো big 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 try okay try try try
die, 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 die. তারপরে বলো চেক শুক চেক শুক এখন বলবে না আমি বলি তারপর বলবে বলো সে সেই সেই ওকে গো ওয়েন গান তারপরে বলো টান 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 ওকে এবারে শোনো প্লিজ স্টপ প্লিজ স্টপ এবারে আর কোনো কথা বলবে না এবারে কন্টিনিউ মানে কিছু চালিয়ে যাওয়া এখন পাস্ট ফর্মে আছে কন্টিনিউ মানে চালিয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা কে বানান করে করে পড়ছে একজন বানান করে করে পড়ছো কেন এখন শোনো কথা বলো না বেগ মানে ভিক্ষা করা এখানে বেগড মানে ভিক্ষা করেছিল বা করেছিলাম আগে শুনে নাও ভালো করে ক্রাই মানে চিৎকার করা মানে ক্রাইড হবে চিৎকার করেছিল বা চিৎকার করেছিলাম তারপরে শেক মানে ঝাঁকানো ওদের লিখতে বলুন খাতায় স্যার ওদের লিখতে বলুন খাতায় সবাই বলুন লিখতে বলুন আচ্ছা এই ওগুলো তোমরা লিখে নাও তো না হলে তোমরা এগুলো ভুলে যাবে ঠিক লিখে নাও তো এগুলো তাড়াতাড়ি লিখে নাও ঠিক লিখে নাও তো না ভুলে যাবে আপনি যে বাংলাগুলো বলছেন সে বাংলাগুলো যেন ওরা লেখে একটা একটা করে বাংলা বলুন ওরা শিখুক চালু রাখা আর বেগ মানে ভিক্ষা করা লেখো চালু রাখা আর বেগ ভিক্ষা করা ভিক্ষা বেগ লেখো ভিক্ষা করা লেখো তারপরে লিখেছো ক্রাই সিআর ওই ক্রাই চিৎকার করা লেখো মানে তো কাঁদা হ্যাঁ কাঁদাও হয় ওটাও হয় চিৎকার করে যে চিৎকার করে কান্না তাকেও আমরা ক্রাই বলি আবার চিৎকার করাও হয় ক্রাই দুটোই হয় আর এমনি যারা আস্তে আস্তে কাঁদে সব মানে উইপ মানে যেমন শব্দ না করে কাঁদা চিৎকার করে কান্নাকে বলে ক্রাই বা ক্রাই মানে চিৎকার করাও হবে দেখো যারা ভিডিও বন্ধ করে রেখেছে তাহলে মানে এই দেখো ঝাঁকানো যারা ভিডিও বন্ধ করে রেখেছে শেক ঝাঁকানো নাড়ানো নাড়ানো ঝাঁকানো ঝাঁকানো লেখো সে মানে সে মানে বলা এটা তো তোমরা জানো না যেটা জানো সেটা লিখতে হবে না ঠিক আছে সে মানে বলা গো মানে যাওয়া এগুলো তো তোমরা জানো তাই তো কিন্তু এগুলো জানো কিন্তু যে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখে নাও যেমন গো হলে ওয়েন্ট গান ওগুলো লিখছে তো ওই যে পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো টান মানে মুখ ফিরিয়ে নেওয়া বা ঘুরিয়ে নেওয়া ফেরানো মুখ ফেরানো লেখো টান লেজেন্ড ফার্স্ট ফার্স্ট ভ্যালু গুলো লিখি লিখে নাও স্যার এগুলো কি গ্রুপে পাঠাতে হবে হ্যাঁ তুমি সে পরে বলে দেব কি গ্রুপে পাঠাবে সেটা শেষে বলে দেওয়া হবে হ্যাঁ এগুলো গ্রুপে পাঠাতে হবে না এগুলো তোমরা অন্তত লিখে রাখো আর গ্রুপে অ্যাক্টিভিটি গুলো পাঠাবে সেটা পরে বলে দেব অ্যাক্টিভিটি গুলি যেগুলো আছে সেইগুলো তোমরা গ্রুপে পাঠাবে অ্যাক্টিভিটি 1 থেকে 4
ঠিক আছে স্যার অ্যাক্টিভিটি 1 2 4 1 2 3 4 এটা পাঠাবে আর এগুলো লিখে এগুলো তোমাদেরকে জানতে হবে পরে মুখস্থ করবে আর টান 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 ঠিক আছে সব লেখা হয়ে গেছে তো না স্যার হয়নি अच्छा लिखे ना लिखे ना হয়ে গেছে লেখা ঠিক আছে আচ্ছা যেগুলো বাকি থাকবে সেগুলো পরে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ আমরা চলো নেক্সট স্লাইডে যাই চলো এবারে আচ্ছা।